এইদিকের সবজিগুলো আমি এক একটা এক এক রকম কালার করবো, মানে কোনোটা টমেটো, কোনোটা আলু। এই জায়গাটা আমি রেড কালার দিচ্ছি, এখানে এত ধরে ধরে করার দরকার নেই। এই জায়গাটা একটু রেড দিয়ে স্প্রেড করে দেবো। তারপরে একটু ডিপ রেড দিয়ে এগুলোকে হালকা করে এক একটা বর্ডার করে নেব। যেখানে যেখানে হোয়াইট ছিল সেখানে সেখানে একটু ইয়েলো দিয়ে মিক্সিং করে দেবো, তাহলে একটা স্মুথ ফিনিশিং আসবে। এটা হলো। এরপর এটা করবো আমি আলু। আলু করার জন্য কি করবো, প্রথমে ব্রাউন দিয়ে অল্প অল্প আমি বর্ডার করে নিচ্ছি। এরপর অকার ইয়েলো, অকার ইয়েলো যদি না থাকে তাহলে তোমরা এমনি ইয়েলো দিয়ে আর ব্রাউন দিয়ে একটু হোয়াইট দিয়ে মিশিয়ে দেবে, তাহলে অকার ইয়েলোর মতো দেখতে চলে আসবে। এইভাবে কালারটাকে একটু স্মাচ করে মিক্সিং করে দেবে, তাহলে একটা স্মুথ ফিনিশ হয়ে যাবে। এত ধরে ধরেও করতে হবে না, একটা একটা করে। এরপর এই জায়গাটা কি করবো, এই জায়গাটা আমি একটু গ্রিন ভেজিটেবলস করবো। গ্রিন ভেজিটেবলস করার জন্য এখানে প্রথমে একটু প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটুখানি বর্ডার করে নিচ্ছি। এরপর লাইট গ্রিন কালারটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর হোয়াইট কালার দিয়ে এটা স্মাচ করে মিশিয়ে দেবো। হয়ে গেল গ্রিন ভেজিটেবলস। এরপর যে লাউগুলো করেছি, লাউগুলো তো অবশ্যই গ্রিন হয়, তো আমি প্রথমে গ্রিন কালারটা একটু বর্ডার করে এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর একটু ইয়েলো মিক্সিং করছি।
ব্যাস লাউয়ের কালার রেডি হয়ে গেছে। এরপর এই দিকে একটা লাউ ছিল, এই লাউটাকেও এইভাবে কালার করে দিচ্ছি। এবার এখানে আরও কিছু ভেজিটেবলস আছে যেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছু গাজর থাকতে পারে, আমি এখানে একটু গাজর করছি। যাতে দেখে বোঝা যায় গাজর, কিন্তু অত পারফেক্টলি ভাবে করার দরকার নেই, তার জন্য একটু রেড করে তারপর অরেঞ্জ দিয়ে দিচ্ছি। গাজর যে রয়েছে সেটা বোঝানোর জন্য এই সরু সরু করে আমি লাইন্সগুলো বের করে দিচ্ছি। এগুলো বর্ডার পেন্সিল দিয়ে ঠিক করে আমি করব। আর তোমরা যারা, যদি অসুবিধা হয় তোমরা গাজরগুলোকে প্রথমে এঁকে নেবে, নিয়ে তারপর সেভাবেই করবে। এরপর এই জায়গাটায় আমি কিছু ক্যাপসিকাম টাইপের করব তার জন্য ডার্ক গ্রিন। এখানে আমি ক্যাপসিকামের কালার একটা করে নিয়েছি, এখানে আমি ক্যাপসিকাম রয়েছে। এরপর এই ঝুড়িগুলো কি করে করবো, ঝুড়িগুলো করার জন্য প্রথমে এই অকার ইয়েলোটা দিয়ে হালকা হালকা শেডিং করে এই জায়গাটাকে ভরিয়ে দেবো। ঠিক আছে, এখানটাও অকার ইয়েলো দিয়ে হালকা হালকা করে ভরিয়ে দিচ্ছি। একদমই ডার্ক করে করার দরকার নেই, ওটা হালকা হালকা করে অকার ইয়েলো দিয়ে করতে পারবো। তারপরে এই যে ডার্ক ব্রাউনটা আছে, ডার্ক ব্রাউনের পিছন দিকটা যেটা একটুখানি সরু আছে, তোমাদের কাছে এই রকম যদি শেপের কালার না থাকে, তাহলে যদি কালারটা ভোঁতা হয়ে যায় তাহলে তোমরা এটা ব্লেড দিয়ে একটু এই মাথাটাকে ব্লেড দিয়ে কেটে নেবে, তাহলে এটা সরু হয়ে যাবে। এইরকম করে আমি যে পেন্সিলের দাগগুলো দিয়েছি সেই পেন্সিলের দাগগুলোকে এইভাবে পেন্সিলের মতো করে স্কেচ করব। একটা ঝুড়ি আরেকটা ঝুড়ির মধ্যে একটু হালকা করে শেডিং করব, যাতে ওই ঝুড়িটা আলাদা করে বোঝা যায়। দুটো ঝুড়ি হয়ে গেছে, এবার এই ঝুড়িটাকেও একই রকম ভাবে যেভাবে আমি করছি ঠিক সেভাবেই করবো। এভাবে করলে তিনটে ঝুড়ি কমপ্লিট হয়ে যাবে। এবার এই জায়গাটা আমি একটা কাপড় করবো, যে কাপড়টা ওখানে বেছানো রয়েছে। তো কাপড়টা করার জন্য আমি কালার ইউজ করবো, সম্পূর্ণ কালারটাই আমি একটু মন থেকেই করছি। এবার
করার জন্য আমাকে একটু ভাবতে হচ্ছে কখন আমি কী কালারটা করব। তো আমি এটা পিঙ্ক কালার নিয়েছি, এইভাবে পিঙ্ক কালারটা বাইরের দিকটা পিঙ্ক কালারটা আমি স্প্রেড করছি, ভিতর দিকে কিন্তু কালারটা করব না, বর্ডার লাইনটা পিঙ্ক কালার দিয়ে একটু শেডিং করে নিচ্ছি। তারপর এটাকে হোয়াইট কালার দিয়ে মিক্সিং করে নেব। এই পুরো ড্রয়িংটাই কিন্তু আমি সেকেন্ড স্টেপ অবধি দেখাচ্ছি, এখনো থার্ড স্টেপ ফিনিশিং কিন্তু অনেক বাকি আছে। তো তোমরা সেকেন্ড স্টেপ কালারটা করার পরে ফিনিশিংটা করবে, আগে পুরো সেকেন্ড স্টেপ কালারটা করে নেবে, তারপরে লাস্টে ফিনিশিংটা করবে। তো এই দিকের কালার কম্বিনেশনটা অনুযায়ী অনেকটাই তৈরি হয়ে গেছে। এরপর আমি এই বউটাকে করবো, বউটাকে আগের মতোই লাইট ব্রাউন দিয়ে আগে মুখটা একটুখানি করে নেবো,